Assalamualaikum warahmatullahi wabarakatuh. যার প্রাণ আছে তাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। এমন কি নবী রাসূলগণও এই মৃত্যু থেকে রেহাই পায়নি। তবে মৃত্যুর পর রূহ কোথায় যায়? কি করে? এমনটা জানার জন্য কৌতূহল আমাদের মনে। ঈমানদারের রূহ কোথায় থাকে ও বেঈমানদের রূহ কোথায় থাকে এবং কি করে সে বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওটিতে ইনশাআল্লাহ। উক্ত বিষয় পুরোপুরি ধারণা পেতে ভিডিওটির পুরোটা সময় আমাদের সাথেই থাকুন। তাহলে কথা না বাড়িয়ে এবার মূল আলোচনা শুরু করা যাক। মানুষের জীবিত আত্মা রূহ এবং দেহ মিলেই মানুষের জীবন। আর রূহ যদি আলমে আরওয়াহ এর জগতে চলে যায় তাহলে এই দেহ নিষ্প্রাণ, অর্থাৎ মৃত্যু। শরীরের যে কোনো একটা অংশ আঘাত পেলে মানুষ কষ্ট পায়, যন্ত্রণা ভোগ করতে হয়। মানুষের শরীরের আসল অংশ হল রূহ। সেই রূহ বের হয়ে আলমে আরওয়াহ অর্থাৎ রুহের জগতে গিয়ে যদি সিজ্জিনের আজাবে পতিত হয় তাহলে সেই দেহ তথা জিসমের ওপর সেই আজাবটা বর্তায়। কেননা কিয়ামত দিবসে কবরের সেই নিষ্প্রাণ দেহকে প্রাণ দিয়ে কবর থেকে পুনরুজ্জীবিত করা হবে। তবে মৃত্যুর পর রুহ কোথায় থাকে? আলেমরা এ ব্যাপারে মতানৈক্য করেছেন। প্রত্যেকের দাবির পক্ষে দলিল আছে। কেউ কেউ বলেছেন মৃত্যুর পর রুহ জান্নাতে থাকে, আবার কেউ বলেছেন রুহ জান্নাতের দরজায় থাকে, আবার একদল বলেছে রুহ কবরে থাকে, আবার আরেক দল বলেছে রুহকে ছেড়ে দেয়া হয়, সেগুলো যেভাবে ইচ্ছা ঘুরে বেড়ায়। কেউ কেউ বলেছেন এগুলো আল্লাহর কাছে থাকে। আরেক দলের মত হলো মুমিনের রুহ আদম আলাইহিসসালামের ডান হাতে এবং কাফিরের রুহ আদম আলাইহিসসালামের বাম হাতে থাকে। মূল কথা হলো রুহ স্তর অনুসারে বারজাখে বিভিন্ন স্থানে অবস্থান করে। কোন রুহ ঊর্ধ্বজগতের সর্বোচ্চ ইল্লিয়েনে অবস্থান করে, এগুলো হলো নবীদের রুহ। তাদের রুহও পরস্পর মর্যাদা অনুসারে বিভিন্ন অবস্থানে থাকে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে দেখেছেন কিছু রুহ সবুজ পাখির পাকস্থলিতে করে জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে উড়ে বেড়াচ্ছে, এগুলো শহীদের আত্মা। কারো রুহ জান্নাতের দরজায় অবস্থান করবে, এ বিষয়ে হাদিসও এসেছে। হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে শহীদরা জান্নাতের দরজায় দীপ্তিমান নহরে সবুজ গম্বুজ বিশিষ্ট স্থানে থাকবে, সকাল সন্ধ্যা তাদের জন্য জান্নাত থেকে খাবার আসবে। মুসনাদে আহমদ হাদিস 2390, সহিহ ইবনে হিব্বান হাদিস 4658। আবার কারো রুহ জমিনে আবদ্ধ থাকবে, তার রুহ ঊর্ধ্ব আসমানে যাবে না। কেননা এসব রুহ জমিনের নিম্নে থাকার রুহ, জমিনে অবস্থানরত রুহগুলোর আসমানে অবস্থানরত রুহের সঙ্গে মিলিত হবে না। যেমন আসমানে অবস্থানরত রুহগুলো জমিনে অবস্থানরত রুহের সঙ্গে মিলিত হবে না। যেসব রুহ দুনিয়াতে রবের পরিচয় লাভ করেনি, তার ভালোবাসা অর্জন করেনি, তার জিকির করেনি, তার সঙ্গে বন্ধুত্ব অর্জন করেনি, তার নৈকট্য লাভ করেনি ইত্যাদি রুহ হল জমিনে অবস্থানরত রুহ। মৃত্যুর পরে শরীর থেকে তাদের রুহ বের হলে তা জমিনেই অবস্থান করবে। এভাবে ঊর্ধ্বমুখী নফস যা দুনিয়াতে আল্লাহর ভালোবাসা, জিকির, নৈকট্য লাভ ও বন্ধুত্ব স্থাপনে সর্বদা ব্যস্ত ছিল, সেগুলো শরীর থেকে আলাদা হওয়ার পরে তার উপযোগী ঊর্ধ্বজগতের রুহের সঙ্গে মিলিত হবে। ব্যক্তি যাকে ভালোবাসে তার সঙ্গে বারজাখে ও কিয়ামতে থাকবে। আল্লাহ তাআলা বারজাখে ও কিয়ামতের দিন রুহগুলোকে একে অন্যের সঙ্গে মিলিত করে দেবেন। তিনি মুমিনের রুহ তার অনুরূপ মুমিনের রুহের মধ্যে প্রবেশ করাবেন। অতএব মৃত্যুর পর রুহ শরীর থেকে আলাদা হলে তার আমল অনুযায়ী তার আকৃতির উপযোগী ও সমজাতীয় রুহের সঙ্গে থাকবে, তখন সেখানে তাদের সঙ্গে থাকবে। আবার কিছু রুহ জিনাকারী ও জিনাকারিনীর সঙ্গে থাকবে, কিছু রুহ রক্তের নদীতে সাঁতার কাটবে, কিছু রুহকে পাথর গ্রাস করবে। অতএব সব রুহ একই স্থানে সুখে বা দুঃখে থাকবে না, বরং কিছু রুহ ইলিয়েনের সর্বোচ্চ ঊর্ধ্বজগতে থাকবে আর কিছু রুহ জমিনের নিম্নস্তরে থাকবে, সেটা বলা হয় সিজ্জিন। মোদ্দা কথা, ইমানদারদের রুহ থাকবে ইলিয়েনে আর পাপী ও অবিশ্বাসীদের রুহ থাকবে সিজ্জিনে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন ও যে আমল করলে রুহ ভালো স্থানে তথা ইল্লিনে থাকবে সেই আমল করার তৌফিক দান করুন, আমিন। গুরুত্বপূর্ণ এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও যত পারেন শেয়ার করে রুহ সম্পর্কে অন্য দিনী ও ভাই বোনদের নিকট পৌঁছে দিয়ে অশেষ সওয়াবের অধিকারী হন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য শুকরিয়া। সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।